بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আদা প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর আল্লাহম্মা সল্লি আলাই আল্লাহম্মা বারিক আলাই আজকে দিনে মাজলিসের বিষয় হচ্ছে জাহামিয়া সম্প্রদায় কার অনুসারী এবং এর এদের কাছে ইমানের সংজ্ঞা কি যে সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি জাহামিয়া একটা সম্প্রদায় এরা হলো জাহাম বিন এর অনুসারী এরা হলো জাহাম বিন এর অনুসারী জাহামিয়া সম্প্রদায় এরা জাহাম বিনফয়ান এর অনুসারী এরা তাদের একটি বিশ্বাস রয়েছে যে ইমান এ সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে ইমানের অর্থ সম্পর্কে তারা বলে আন্নাল ইমান হুয়াল মা আরিফাতু বিল্লা ইমান সম্পর্কে তারা তাদের আকিদা বিশ্বাস হলো যে আল্লাহ সম্পর্কে জানলেই যথেষ্ট মানে আল্লাহ আছে এ কথা বিশ্বাস করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ আছে কথা বিশ্বাস করে তাহলেই যথেষ্ট হয়ে যাবে এ কথাটি সম্পূর্ণ বিভ্রান্তকর কথা এরপরে তারা বলে যে ওয়ান্নাল কুফরা হুয়াল জাহালু বিহি আর কুফর হচ্ছে যে আল্লাহ সম্পর্কে অজ্ঞ থাকা আল্লাহ সম্পর্কে অজ্ঞ থাকা তার মানে আল্লাহ সম্পর্কে জানে না এটা তাদের হলো কুফুর আর তাদের কাছে কুফরা তার মানে আল্লাহ সম্পর্কে অজ্ঞ থাকাটা হলো কুফরি তো তাদের এইগুলা ইমানের সংজ্ঞা এবং কুফরির সংজ্ঞা তারা এভাবে করলেন যে আল্লাহ সম্পর্কে জানে না তার মানে ও জানে না যে আল্লাহ আছে এটা জানে না সেটাই তাদের কাছে জাহিলিয়াত এবং কুফরি যে ইমানের সংজ্ঞা এই মানের সংজ্ঞা এটা হলো বাতিল এই মানের সংজ্ঞা এটা হলো বাতিল ইমান ইমানের সংজ্ঞা কারণ ফিরাউন ফিরাউনও জানত যে আল্লাহ সবহানা তালা আছে সে অন্তর সে যদি সে যদি বিশ্বাস নাও করে কিন্তু অন্তর থেকে সে জানত কারণ ফেরাউন সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজ হাদু বিহা হা ওয়াস্তেকানাত হা আন ফদুল তার মানে সে কিন্তু অহংকার অহংকারবশত আল্লাহকে অস্বীকার করেছিল এবং অহংকার কারণে সে বলেছিল রব্য কুমুল আলা সব থেকে আমি বড় প্রতিপালক প্রভু কিন্তু সে জানত যে একজন আল্লাহ রয়েছে কারণ যখন আল্লাহ রসুল সাল্লাম মুসা মুসালাই্লাহ সাল্লামকে যখন ফেরাউন ধাওয়া করছিল যখন মুসা আলাহি তার লেখা ছেড়ে চলে যাচ্ছিলেন যখন আল্লাহ তাকে তাক করেন যখন তিনি যাচ্ছিলেন এ সম্পর্কে যখন ফেরাউন এবং তার সম্প্রদায় তার পিছে ধাওয়া করছিল এই মুহূর্তে যখন মুসালাই সাল্লাম সে আপনার বিপদ থেকে মুক্ত পায় সমুদ্র পাড়ি দেন আল্লাহ সুহাতার আদেশ অনুমতিক্রমে এবং যখন তিনি আল্লাহ সুভান তাআলা তার পথকে সহজ করে দেন তিনি সে সমুদ্র সেখানে পার হয়ে যান আর যে আর ফেরাউন তার পিছা ধাওয়া করেছিল মাঝপথে গিয়ে তাকে আল্লাহ সুবাহ তাআলা ডুবিয়ে মারেন ওই সময়তে ফেরাউন বলেছিল যে মুসা আলাইসাল্লাম বান ইসরা যে প্রতিপালক তার প্রতি বিশ্বাস আমি করছি আল্লাহ বলেন আন কদ আশাই তাকবুল ও কুন্তা মাল মুসিদিন এখন তুমি এই বিশ্বাস করছো এর আগে তুমি মুফসিদ ফিতনা ফাসাদকারী ছিলে তাই এখন আর হবে না এই জন্য মানুষের যখন মৃত্যুর গড়গড়া চলে আসে মানুষ যখন তার মানে মৃত্যু এখন চলে এসেছে মালাকুদ মা তার কাছে চলে এসেছে সে মৃত্যু বরণ করবে মৃত্যুর গড়গড়া এই সময়তে মানুষের তাওবা বা হয় না এই সময়তে মানুষের তাওবা বা কবুল হয় না তাই মৃত্যুর গড়গড়া আগা পর্যন্ত মানুষের তাওবা বা কবুল হয় তাই উনি নিজে জানতো যে আল্লাহ সম্পর্কে সে জানতো আল্লাহ সম্পর্কে জানতো তাই এগুলা বিভ্রান্ত কর কথা এই সম্প্রদায়ের আঁকিদা যে আল্লাহ সম্পর্কে চিনলেই যথেষ্ট হবে এবং আল্লাহ সম্পর্কে না জানা এটা হলো কুফরি এগুলা বর্বরতা এগুলা অজ্ঞতা এগুলা অজ্ঞতা তাই হলো সন্নাল জামাত এদের নিকট ইমান হলো যে কউলু তস্তি কবিল কলবি অন্তর বিশ্বাস করা এ খরা লিসান এবং আপনার জিহিবার দ্বারা সেগুলা জিহিবার দ্বারা স্বীকারোক্তি দেওয়া তার মানে মুখ থেকে উচ্চারণ করা মুখ থেকে উচ্চারণ করা ওলাম মিল যাওয়ারে আর আমলের মাধ্যমে বাস্তবায়ন করা আমলের মাধ্যমে বাস্তবায়ন করা তাই মানুষ যখন যখন আল্লাহর প্রতিমা আনবে তখন তে সে আল্লাহর প্রতিমা আনলো নবী রাসুলদের প্রতি আখিরাত জান্নাত নাম পরকাল যেগুলা ইসলাম শরীয়তেগুলো আসে সেগুলো অন্তর থেকে বিশ্বাস এর সাথে মুখের স্বীকৃতি কেউ যখন মুসলিম হতে চায় অমুসলিম যদি মুসলিম হতে চাই তাহলে প্রথমে তাকে বিশ্বাস যেগুলো আছে আল্লাহর প্রতি প্রতি যেগুলা গায়ে বিশ্বাস সেগুলা বিশ্বাস করবে এর সাথে মুখের উচ্চারণ তার মানে যে যে আনবে ইমান বিশ্বাস করে সে অন্তর বিশ্বাসের সাথে বলবে সাদ আল্লাহ ইহাম্মদ আন আব্দ রসুলহ আমি মর্মে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং মহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা রসুল যখন এই মুখের স্বীকৃতি দান করলো তখন ওই সে একজন মুসলমান হলো জি এরপরে ও আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা যেমন অন্তর বিশ্বাস করেছেন গাইবি যেগুলা বিশ্বাস প্রতি নবী রাসুল জান্নাত জাহান্নাম যেগুলা বিশ্বাস সরিয়ে দিয়েছে সেগুলা বিশ্বাস করলেন তার সাথে আপনি মুখে উচ্চারণ করলেন জি তো আপনি তো এখন মুসলমান হলে যেহেতু কালিমা পড়লেন আর জি যখন আপনি মুসলমান হয়ে গেলেন বা আপনি যে মুসলিম আছেন বা হয়েছেন তখন আপনার প্রতি দায়িত্ব আপনার সালাত আপনি সালাত আদায় করবেন আপনার উপর হজ হজ ফরজ হয়েছে আপনি হজ আদায় করবেন আপনার জন্য জাকাত ফরজ হয়েছে আদায় করবেন আপনার উপর সিএম ফরজ হয়েছে আপনি সিএম আদায় করবেন আপনি হালাল হারাম দেখে শুনে চলবেন অন্য কাজ থেকে নিজেকে রক্ষা করবেন আপনার উপর পর্দা পুশি দেয়া ফরজ হয়েছে তার মানে পর্দা আপনি সাবালিকা হয়েছেন বড় হয়েছেন আপনাকে পর্দা করা লাগবে আপনার মুসলিম জাতি হিসাবে আপনার দাড়ি রাখতে আদেশ করা হয়েছে আল্লাহ সাল্লাম আপনি রাখেন আপনি মুসলিম জাতি হিসেবে পুরুষ মানুষ আপনার টাকনোর উপরে কাপড় পড়তে বলা হয়েছে আপনি তাই করেন আপনার উপর যেগুলা ফরজ সেগুলা করেন আপনি সুদ পরিহার করেন ঘুষ পরিহার করেন আপনি সেরিগি কাজ পরিহার করেন বিদাতি কাজ পরিহার করেন এগুলো আপনি পরিহার করেন তাহলে ইমান যখন আনলেন্লার প্রতি মুখের স্বীকৃতি দান করলেন আমল আমল আপনাকে করা লাগবে আমল আপনাকে করা লাগবে আমল আপনাকে করা লাগবে তাহলে একজন ইমানদার হওয়া যাবে নচেত মুখে শুধু বিশ্বাস করলেন বা অন্তর বিশ্বাস করলেন আল্লাহকে আর কোনো আমল নাই আর ইবলিসের মতো কথা বলে দিলেন ফেরাউনের মতো কথা বলে দিলেন জিনা এ হবে না তাই যে শুধু আল্লাহকে চিনলাম বা জানলাম এতটুকু হলে ইমান যথেষ্ট জিনা এটা হলো বাতিল কথা জি আরো জাহামিয়া সম্প্রদায় আরেকটি তারা বিশ্বাস করে যে তারা যেন অপারক তার মানে এর অর্থেই একটা গাছ আপনি গাছ যেমনভাবে লড়াচ্ছেন সেইভাবে লড়ছে মূর্তিকে যেমনভাবে আপনি লড়াচ্ছেন সেভাবে লড়ছে এমনি আপনার কোনো ক্ষমতা নেই আমল করার কোনো ক্ষমতা নেই তারা আমলকে অস্বীকার করে তারা আমলকে অস্বীকার করে যে তাদের কোনো ক্ষমতা নেই তাদের কোনো ক্ষমতা নেই যা হলো জাবরিয়াদের বিশ্বাস যে যেমন না চাই তেমন নাচি পুতুলের কি দোষ তার মানে যেমন ভাবে আমাকে যেভাবে পাপ করছি অন্যায় করছি জিনা না বিচার করছি সেরে কাজ করছি বিলাতি করছে অন্যায় যত কিছু করছি সবগুলা আল্লাহ জিনা এগুলা ভুল থিউরি আপনার এগুলা ভুল থিওরি আল্লাহ সুহাত আপনার জ্ঞান বুদ্ধি দান করেছেন আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি তৈরি করেছেন লকদ খালাকালিন আফিয়া হাসানত আকবিম আল্লাহ সুবাহআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জাতির জ্ঞান বুদ্ধি দান করেছেন আপনি যে কোনো কাজ আপনি অসুখ হলে আপনি ভালো ডাক্তারের কাছে যান তাহলে আপনার বুদ্ধি আছে যে ভালো ডাক্তারকে দেখাইতে হবে আপনার এটা বুদ্ধি আছে আপনি আপনার জ্ঞান আসে যে আপনি বাজারে গেলেন একটা ভালো জিনিস আপনি করে করছেন যেটা ভালো জিনিস খাঁটি কোনটা সেটা আপনি দেখছেন কোনটা খাঁটি জিনিস সেটা আপনি দেখছেন ভালো জিনিস দেখছেন সেটাই দেখছেন তাহলে আপনার আল্লা আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন আপনাকে যদি বাজারে যায় যে কলা আপনি কিনেন তাহলে যেখানে কলা যদি ছিঁড়ে কলা যদি চুকা ছিলে রাখা হয় তাহলে সে কলা আপনি নেবেন না বরং যে কলা ভালো যেটা ঢাকা আছে অন্য খাবার আপনি রাস্তা বাজারে গেছেন খাবার ঢাকা থাকলে সেটা আপনি লেন আর যদি ঢাকা না থাকে আপনি সেটা নেন না তাহলে আপনার জ্ঞান বুদ্ধি আছে ভালো মন্দ তাহলে জ্ঞান বুদ্ধি আপনার ভালো মন্দ আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে তাই বিধাই আপনাকে কর্ম করার আল্লাহ ক্ষমতা দিয়েছেন জি তবে আপনি কল্যাণ ও কল্যাণ আল্লাহর পক্ষ থেকে তবে আপনি সব কাজ করবেন অন্যায় করবেন বলে আল্লাহ করেছেন জি না আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছেন আপনি ভালোর জন্য চেষ্টা করবেন অন্যায় থেকে নিজেকে রক্ষার চেষ্টা করবেন এটা হলো মূলত বিষয় তাই আমরা বাতিল আকিদা থেকে আমরা নিজেকে রক্ষা করব আল্লাহ সুবাহ মেনে এবং শরীয়তের হুকুম হাকাম মেনে হালাল হারাম মেনে সুদ থেকে নিজেকে রক্ষা করে সিরেক বিদা থেকে নিজেকে রক্ষা করে যাতে আমাদের হুকাল পরকাল কল্যাণ হয় ওখ্রদা ওয়ান আলহামদুল্লা রবাহ আলমী সুবাহানকাল হামদিকা সাদাহ তাস্তা ওয়া তুবিল